যারা কিটোজেনিক ডায়েট করে তাদের একটা বড় অংশই ভাব যে কিটোজেনিক ডায়েটে প্রচুর পরিমাণে ফ্যাট খেতে হবে এবং সাথে সাথে প্রচুর পরিমাণ প্রোটিনও খেতে হবে। আসলে তো তা না, আপনারা যারা ভালোভাবে জানেন তারা জানেন যে 20% প্রোটিন খেতে হবে। এই প্রোটিনের ব্যাপারে কিন্তু আমাদের অনেক সাবধান থাকতে হবে। আজকে প্রোটিন খাওয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কি পরিমাণ প্রোটিন খেলে আপনার কিটোজেনিক ডায়েটটা সুন্দরভাবে হবে, আর প্রোটিন বেশি খেলেই বা কি ভেজাল হতে পারে, এই নিয়ে আলোচনা করব। শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনার বেল বাটনটি ক্লিক করে রাখবেন। লুকিয়ে লুকিয়ে এসে ভিডিও দেখে আবার চলে যাবেন না, একটা সাবস্ক্রাইবের বাটনটা ক্লিক করেই রাখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রোটিন কিন্তু খেতে আমরা খুবই পছন্দ করি। কিটোজেনিক ডায়েটে আমরা যখন মাংস খাই, মাংস খেতেই খুব ভালো লাগে, কারণ ভাত খাওয়া বন্ধ, আর কি আছে আমাদের মানে বাঁচার জন্য? তাই আমরা প্রোটিন খেতে প্রচুর বেশি পছন্দ করি। আমরা দেখা যায় যে খেতে খেতে প্রোটিন অনেক বেশিও খেয়ে ফেলতে পারি, কারণ মাংস আমাদের ভালো লাগে। কিন্তু এই প্রোটিনটা কি আপনি অনেক বেশি খেতে পারবেন? অনেকে বিভিন্ন ধরনের সমালোচকেরা বলেছে যে কিটোজেনিক ডায়েটে প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়ায়, প্রোটিন অনেক ক্ষতিকর, হ্যান ত্যান এরকম বলে। আসলে কি ব্যাপারটা তাই? কিটোজেনিক ডায়েটে কি বলে? কিটোজেনিক ডায়েটে বলে 5% হচ্ছে শর্করা, 20% হচ্ছে প্রোটিন, আর বাকি 75% হচ্ছে ফ্যাট। অর্থাৎ প্রোটিনের পোর্শনটা কিন্তু মিডিয়াম আছে, এবং প্রোটিনের যে পোর্শনটা আছে সেটা কিন্তু আমাদের দেশের খাবার যে হিসাব আছে আমরা অনেকেই কম খাই, আবার অনেকেই কিন্তু এটার বেশিও খাই স্বাভাবিকভাবে। এখন আপনি সারা দিনে কি পরিমাণ প্রোটিন খেতে পারবেন? এখন একটা বিষয় হচ্ছে যে প্রোটিন কিন্তু স্বাভাবিকভাবে প্রকৃতিতে আমাদের যে সকল খাবার আছে সেই খাবারে একা আসে না, প্রোটিনের সাথে সাথে কিন্তু ফ্যাটও থাকে। মানে প্রোটিন যেমন ধরেন মাংসতে কিন্তু প্রোটিনের সাথে ফ্যাট আছে, প্রোটিন কিন্তু স্বাভাবিকভাবে একা আসে না। মাছের ভেতর তেল থাকে, ডিমের ভেতরে কুসুম আছে, এভাবে কিন্তু প্রোটিন কিন্তু ফ্যাটের সাথেই আসে। এবং আপনারা যারা কিটোজেনিক ডায়েট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রোটিন ফ্যাট সহ যে প্রোটিনটা আছে সেটা হচ্ছে বেশি স্বাস্থ্যকর। আপনারা যদি পুরোপুরি লিন প্রোটিন খান, অর্থাৎ শুধুই প্রোটিন খান, মাংস থেকে ফ্যাটগুলো সব ফেলে দিয়ে শুধু একেবারে সলিড মাংসটা খান, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে না। আর প্রোটিন বেশি খেলে কি সমস্যা হয়? প্রোটিন বেশি খেলে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হচ্ছে আপনি কিন্তু কিটোসিস থেকে আউট হয়ে যেতে পারেন, কারণ প্রোটিনটা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্সে মিডিয়াম অবস্থান করছে, এবং এটা রক্তে কিন্তু ফাইনালি সুগার আনে। এটা হয়তো শর্করার মতো এত বেশি আনে না, কিন্তু এটা কিন্তু রক্তে সুগার নিয়ে আসে। আপনি যদি পরিমিত পরিমাণের বেশি খান তাহলে কিন্তু আপনি কিটোসিস থেকে আউট হয়ে যাবেন। আপনি ভাবছেন যে কিটোজেনিক ডায়েটে মাংস খাওয়া যায়, আমি মাংস একটু বেশি করে খাই, এটা কিন্তু হবে না, আপনাকে সাবধানে খেতে হবে। আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন যে কোন মাংসতে কী ধরনের প্রোটিন আছে, এবং সেটা দেখে আপনি বিবেচনা করবেন যে কী পরিমাণ প্রোটিন খেতে পারবেন। এবং ধরুন যে আপনি সারাদিনে প্রায় 80 গ্রামের মতো প্রোটিন খেতে পারবেন, এটা হচ্ছে স্বাভাবিক মানুষের কথা। আপনি খাবারে একটু কম একটু বেশি হলে কোনো সমস্যা নেই, আপনার বয়স অনুযায়ী, পুরুষ অথবা মহিলাদের অনুযায়ী একটু কম অথবা বেশি হতে পারে, কিন্তু সারাদিনে 80 গ্রামটা হচ্ছে গিয়ে মানে একটা স্ট্যান্ডার্ড, যেটা করলে মোটামুটি সব বয়সের মানুষেরই রিস্ক একটু কম থাকে কিটোসিস থেকে আউট হয়ে যাওয়ার। এই 80 গ্রাম প্রোটিনের বেশি কিন্তু খাওয়ার চেষ্টা করবেন না, শর্করা 20 গ্রামের বেশি খাওয়ার চেষ্টা করবেন না। সবজি একটু বাড়িয়ে খেলে খাওয়া যায়, কিন্তু শর্করাটা 20 গ্রাম হলে পারফেক্ট, তাহলে আপনাদের ওজন কিন্তু বেশি বাড়বে না। এখন আপনি খাবারের ক্ষেত্রে কি করবেন? আপনি ধরেন গরুর মাংস খাচ্ছেন, প্রোটিন কোনভাবে খেলে আপনার জন্য ভালো হবে? একটু আগেই বললাম যে প্রোটিনে ফ্যাট বেশি সেটা খেলে কিন্তু আপনার জন্য ভালো হবে। যেমন গরুর মাংস যদি আপনি তেল সহ খান সেটা কিন্তু ভালো হবে। আপনি যদি একটা স্টেকও বানান, অনেকে স্টেক বানিয়ে খায় আমাকে বলেছেন, এখন স্টেকও খান, তাহলে কিন্তু আপনি স্টেকের ফ্যাটটা বাদ দিয়ে দেবেন না, ফ্যাটটা সহ খাবেন। আর মজার ব্যাপার হচ্ছে ফ্যাট সহ স্টেক খেতেই কিন্তু মজা বেশি। স্টেকটা কিন্তু খুব একটা হেলদি প্রোটিন না, এটা আগেই বলে রাখলাম। তারপরে হচ্ছে গিয়ে মুরগির মাংসটা একটা জরুরি জিনিস, যে মুরগির মাংসে আপনি চর্বি কোথায় পাবেন? মুরগির মাংসের যে চামড়াটা আছে না, সেই চামড়াটাতে কিন্তু চর্বি আছে। আপনি চামড়া সহ মুরগির পিস করে সেটা খাবেন, সেটাতে আপনি বেশি উপকার পাবেন। শুধু চামড়া ছাড়িয়ে যদি মুরগির পিস খান, তার থেকে চামড়া সহ খেলে ভালো উপকার পাবেন। মুরগির মাংসের ফ্যাট কিন্তু এমনিতেই কম, তাই আপনি চামড়া সহ মুরগির মাংস খাবেন। আবার নদীর যে সকল তৈলাক্ত মাছ আছে, যেসব মাছে প্রচুর তেল, আপনি নদীর পাঙ্গাস মাছ খেতে পারেন। অনেকে আমাকে আলাদাভাবে প্রশ্ন করেন যে পাঙ্গাস মাছ খেতে পারবো কিনা, পাঙ্গাস মাছ অবশ্যই খেতে পারবেন, পাঙ্গাস মাছে প্রচুর তেল আছে সেটা খাবেন, ইলিশ মাছ খাবেন। আপনার যে কিটোজেনিক ডায়েটে খাবারের কত অপশন আছে তার তো হিসাব করেই শেষ করতে পারবেন না। তারপরে সবচেয়ে ভালো যেটা প্রোটিন সেটা হচ্ছে ডিম, আপনারা ডিম খাবেন। ডিম দিনে তো 5-6টা খাওয়া যাবে। ডিমে কিন্তু একটা মজার বিষয় আছে, ডিমে কিন্তু মাংস অথবা মাছের থেকে প্রোটিন কম আছে। আপনি কিন্তু দিনে 5-6টা একেবারে আরাম করেই খেতে পারবেন,
পারবেন, কোনো সমস্যা হবে না, আপনার প্রোটিন অনেক বেশি বাড়বে এরকম না। তাই এভাবে আপনারা খাওয়ার চেষ্টা করবেন, যেগুলো ভালো প্রোটিনের উৎস আছে সেগুলো থেকে খেলে আপনার জন্য ভালো হবে। আরও একটা প্রোটিনের কথা এই মাত্র মনে পড়লো, সেটা হচ্ছে বাদাম। বাদামটা আপনাদেরকে বেশি খেতে বলি না কখনো, কারণ হচ্ছে বাদামে কিন্তু আবার শর্করাও থাকে, সব বাদামই অল্প স্বল্প শর্করা থাকে, কিন্তু বাদামটা আপনি কিন্তু ভালোভাবে খেতে পারবেন। আপনি যেই বাদামে শর্করা বেশি আছে, যেমন এই কাজু বাদাম, সেটা খাওয়া কম খাবেন, কিন্তু অন্যান্য যে সকল বাদাম আছে, বাদাম নিয়ে কিন্তু আমার একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে যে কোন বাদাম স্বাস্থ্যের জন্য ভালো, সেই ভিডিওর লিঙ্কটা আমি উপরে আই বাটনে দিয়ে দিব আর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনারা বাদাম কোনটা ভালো খেতে পারবেন সেটাও আইডিয়া পেয়ে যাবেন। আর আপনারা যখন হিসাব করবেন, আপনারা গুগলে সার্চ দিয়ে এক দুই দিনের জন্য হিসাব করবেন আর কি, যে বাদামে কী পরিমাণ প্রোটিন আছে, সারাদিনের যে কী পরিমাণ প্রোটিন আপনারা খেলেন সেটার একটা হিসাব করবেন। মাংসতে প্রোটিন আছে, মাছে প্রোটিন আছে, ডিমে প্রোটিন আছে, বাদামে প্রোটিন আছে, প্রোটিনের উৎস খুবই কম, সেগুলো আপনি গুগলে কোনটাতে কী কত গ্রাম প্রোটিন আছে সেটা আপনি যোগ দিয়ে রেখে দেবেন। তারপরে দেখবেন যে সারাদিনের প্রোটিন 80 গ্রাম ক্রস হয় কিনা। আমাদের খাদ্যাভ্যাসে সারাদিনে অধিকাংশ মানুষেরই আমার বিশ্বাস 80 গ্রাম ক্রস হবে না, কিন্তু যারা আর্থিকভাবে ভালো আছে তারা হয়তো অনেক বেশি মাংস কিনে ফেলে। আমি দেখেছি, আমাকে যারা মেসেজ করে তাদের মধ্যে দেখেছি তারা অনেক মাংস খেতে পছন্দ করেন, আবার তার সাথে সাথে সবজিটাও কম খান। এরকম করে করবেন না, সবজিও পর্যাপ্ত খাবেন, মাংস মোটামুটি খাবেন, আর সবজি কিন্তু মাংসের থেকে বেশি খেতে হবে, কারণ সবজিতে শর্করা খুবই কম থাকে, এটা আরো বেশি করে খেতে হবে। আর ফ্যাটটা আপনি প্রয়োজন অনুযায়ী খাবেন, আর ফ্যাটের পরিমাণটা হচ্ছে সারাদিনে 120 গ্রাম, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড বলছি আপনাদেরকে, 120 গ্রাম ফ্যাট খাবেন, অর্থাৎ 20 গ্রাম খাবেন শর্করা, 80 গ্রাম খাবেন প্রোটিন, আর 120 গ্রাম খাবেন ফ্যাট। এই একেবারে সহজ হিসাব। এইভাবে খেলে আপনার কিটোসিস থেকে আউট হবার ভয় খুবই কম। আপনি 4-5 দিন গুগল করে কোনটা কী পরিমাণ খাচ্ছেন, কোন খাবারে কী পরিমাণ প্রোটিন আছে সেগুলো গুগল থেকে জেনে নেবেন, তাহলে যোগ করে রাখলেই কিন্তু আপনার হিসাব হয়ে যাবে। আমি নেক্সট একটা অ্যাপের কথা আপনাদেরকে বলবো, সেই অ্যাপ নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও বানাবো, যেখানে আপনারা জানতে পারবেন যে আপনি কী পরিমাণ প্রোটিন খাচ্ছেন সেটা, অথবা কী পরিমাণ শর্করা অথবা ফ্যাট খাচ্ছেন সেটা একটা ট্র্যাক করতে পারবেন। এরকম বেশ কিছু অ্যাপ অনলাইনে আছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। সবার ডায়েটিং ভালো হোক এই সুস্থতা কামনা করছি। কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো বেল বাটনটিও ক্লিক করে রাখবেন। আমি ইদানিং চেষ্টা করছি প্রায় প্রতিদিনই আপনাদের জন্য ছোটখাটো একটা দুটো করে ভিডিও, অল্প সময় হোক আর বেশি সময় হোক, ভিডিও আপলোড দেওয়ার। তাই প্রতিদিনই কিন্তু আমার চ্যানেলে কম বেশি ভিডিও পাবেন। তাই সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে বেল বাটনটিও ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড দেবো তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।